কিউ করাং হেই কেমন আছো ভালো আছো আমরা হচ্ছে ওই পাড়াটা থেকে হাঁটা শুরু করছি এটা হচ্ছে কপিটাল পাহাড় জাদিপাই যেতে পাড়াটা থেকে আসতে প্রথমেই পাহাড়টা পড়ে যেটা বাংলাদেশের দশম সর্বোচ্চ উচ্চ পর্বত করছে কি বলছিলেন সেই স্বামী সবচেয়ে মহৎ আচ্ছা যে তার স্ত্রীর কষ্ট দেখিয়া আরেকটা বউ ঘরে আনে জাদিপাই পাড়া আরেকটা বাসস্থান ওনাদের আমরা এখান থেকে আরেকটা গাইড নিয়েছি ওই সবাই কত দূর আমি ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে পিছিয়ে পড়ে গেছি আমাদের প্রস্তুতি সম্পন্ন সবাই ব্রেকফাস্ট শেষ এখন হচ্ছে বের হচ্ছে সবাই বের হয়ে গেলেই আমরা হচ্ছে জাদিপাইয়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করবো তাহলে আমরা হচ্ছে জাদিপাইয়ের উদ্দেশ্যে বের হচ্ছি সাড়ে পাঁচটায় বের হওয়ার কথা ছিল যদিও এখন সাড়ে সাতটা বাজে শরীর চাচ্ছিল না আর কি বিছানা থেকে উঠতে রওনা যেহেতু দিয়েছি যেতে যেতে কথা হবে তোমাদের সাথে আমিও যাব আমরা হচ্ছে ওই পাড়াটা থেকে হাঁটা শুরু করছি এটা হচ্ছে কপিটাল পাহাড় জাদিপাই যেতে পাড়াটা থেকে আসতে প্রথমেই পাহাড়টা পড়ে যেটা বাংলাদেশের দশম সর্বোচ্চ উচ্চ পর্বত এবং এটার উচ্চতা যদি বলি 3,125 ফিট ওকে চলতে থাকি এটা হচ্ছে পাহাড়ি জুম ক্ষেত আমরা অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে হাঁটছি আসলে যত ক্লান্তই লাগুক এই ভিউগুলো দিনে ট্রেকিংয়ে তো দেখা যায় কালকে রাতে যেটা হয়েছে হাঁটছি কিন্তু হয়ে বুঝতে পারি না কোথা দিয়ে যাচ্ছি ওই সবাই কত দূর আমি ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে পিছিয়ে পড়ে গেছি আমরা আসলে বলতে গেলে খুবই ক্লান্ত কিছুক্ষণ রেস্ট দেন আবার হাঁটা শুরু করবো যে সবাই সবার মতো এনার্জি নেওয়ার চেষ্টা করছে দেন হচ্ছে এই তো এখানে স্যালাইনগুলো হচ্ছে ওখানে ভাই কয় মিনিট সময় দিলেন ভাই আর কি দিবেন না জাহিদ ভাই যেখানে আছে সেই জায়গায় একটা চুরুট খেতে হবে 5 মিনিট লাগে এই গানা বাজাও আচ্ছা পায়ের মাসল গুলোর কথা যদি বলি পায়ের মাসলে কোনো ফিল নাই কেমন যেন মনে হচ্ছে পুরো শরীরটাকে অটো পাইলট মোডে দেওয়া আছে জাদিপাইয়ের মতো একটা ঝর্ণা ঝর্ণার রানী বলা হয় সো ঝর্ণার রানীকে যদি দেখতে যাই
একটু তো কষ্ট করতে হবে, তাই না? আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই, ওটা একটা পাহাড়ি ঝুমঘর। আমরা কালকে ট্রেকিং এর সময় বেশ কয়টা পাহাড়ি ঝুমঘরে রেস্ট করছি। আমরা আরেকটা জায়গায় হয়তো বিরতি দিব। আমরা এখন জাদিফাই পাড়া। হ্যাঁ, গ্রেট, এটা একটা সুন্দর জায়গা, দেখেন। জাদ ভাই, জাদিপাই পাড়াটা এইটাই নাকি আশেপাশে, মানে মেইন পাড়াটা কোনটা? মেইন পাড়াটা হচ্ছে ভাই ওদিকে, এটা হচ্ছে নতুন, হচ্ছে জাদিপাই পুরান পাড়া থেকে কিছু অংশে এসে এটা উদ্যমে জাদিপাই নতুন পাড়া হয়েছে। ওকে, উদ্যমে জাদিপাই। সো কি অবস্থা ব্রো? পুরো জয় জয় অবস্থা, পুরো জয় জয় অবস্থা। জয় জয় অবস্থা না? আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে, হেই, কেমন আছো? ভালো আছো? কি বলছিলেন? সেই স্বামী সবচেয়ে মহৎ। আচ্ছা, যে তার স্ত্রীর কষ্ট দেখিয়া আরেকটা বউ ঘরে আনে। সেই স্বামী সবচেয়ে মহৎ। আচ্ছা, যে তার স্ত্রীর কষ্ট দেখিয়া আরেকটা বউ ঘরে আনে। আমাদের উদ্যমী জাদিপাই পাড়ার ব্রেক শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে জাদিপাই ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে হয়তো আর এক ঘন্টার মতো হাঁটা লাগবে। সো আপনাদের সাথে রাস্তায় যাওয়ার সময় ভালো কোনো ভিউ পেলে অবশ্যই শেয়ার করব। আর ভালো ভিউ বলতে আসলে যেখান থেকে রওনা হয়েছি তারপর থেকে আমার মন চাচ্ছে সবসময় ক্যামেরা অন করতে। আমরা এখন হাঁটছি, এটা হচ্ছে জাদিপাই পাড়ার একটা বাসা। একটু উঁচু হয় যদিও পাহাড়ে, তারপরেও মাটি থেকে একটু উঁচুতেই রাখে। আর এখন আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটার সৌন্দর্যটা আমি আসলে মুখে বর্ণনা করার মতো না। সৌন্দর্যটা আসলে কী পরিমাণ রিল্যাক্সিং এবং মানসিক প্রশান্তির সেটা ভাষায় বোঝানোর মতো না। আমরা দেখতে পাচ্ছি সামনে আরেকটা জাদিপাই পাড়ার আরেকটা বাসস্থান ওনাদের। আমরা এখান থেকে আরেকটা গাইড নিয়েছি, একজন গাইড নেই যিনি হচ্ছে আমাদের খাটখং পাড়া নিয়ে আসে। দেন এই জাদিপাই পাড়াতে আসলে এখানে হচ্ছে ইয়া করতে হয়, ওনাদের আবার নিজস্ব লোক নিতে হয়। সো এটা আমরা নিয়ে ফেলেছি। একটা বাড়ি কত সুন্দর এবং গোছানো হতে পারে দেখেন। আমরা যে এখানে যে গাইডটাকে নিলাম, মূলত এটা হচ্ছে সেই গাইড ভাইয়ের বাসা। পাহাড়ি কলা, দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ওনার ঘর। হিয়ার ইজ দ্য টিম। খুবই সুন্দর। ট্রেকিংয়ের মেইন পার্টটা শুরু এখান থেকে। রাস্তাটা খুবই পিচ্ছিল। সিঁড়ি, সো আপনারা খুব অল্প কিছুক্ষণের মধ্যেই
দেখতে পাবেন জাদিপাই ঝর্ণা। অলরেডি হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন, রংধনু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা দলে সবসময় দেখবেন যে জল মানে দল থেকে বিচ্ছিন্ন কিছু মানুষ থাকে। দল থেকে বিচ্ছিন্ন মানুষগুলোর মধ্যে একটা হচ্ছে তপু সরোয়ার। হ্যাঁ, ভিডিও চলতেছে। আপনাদের সাথে আর একটা মানুষের পরিচয় করাই দেই, রানা মাস্তান, মানে যার প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আমার এই ট্যুর। যখন আসতে আর লাগবে 2 ঘন্টা তখন সে বলতেছে ওই যে পাড়া দেখা যায়। তো তার মোটিভেশন, যদিও মাসলগুলো নিতে পারতেছিল না, আমি নিচ্ছিলাম। জাহিদ ভাই, কালকে মানে 10-12টার উপরে পাহাড় আমরা উঠছি, নামছি, যেখানে আমরা বসে পড়ি, এই মানুষটার মোটিভেশন যে উঠতে হবে, ওঠেন চলেন, আর দেরি করা যাবে না। আচ্ছা, জাদিপাই ট্রেলটা দেখবেন, দেখে আশা করে যে আরেকবার আসার জন্য ইচ্ছা করবে। আল্লাহ, এবার আপনার যত কষ্টই হোক, ঠিক আছে, ঢাকা যাবেন বা বাসায় যাবেন, আবার ইচ্ছা করবেন না আরেকটা রাম দিতে। এটা হচ্ছে আমাদের কটেজটা। আজকে আমাদের রাতের আইটেম হচ্ছে জুম চালে রান্না করা খিচুড়ি, মিষ্টি কুমড়া, ভাতও আছে, আর হচ্ছে সেই সাথে মুরগি, ডাল, আর ওইটা হচ্ছে ইয়ার পাহাড়ি মুখী যেটা বলে কচুর, কচুর লতি, লতি না, পাহাড়ি কচু। হ্যাঁ,